ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে আমরা আজকে কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন পুনর্বাসন চিকিৎসা। আর আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা অনেক ফেসবুকে অনেক প্রশ্ন আসছে, ইউটিউবে অনেক প্রশ্ন আসছে। প্রথমে আমাদের সময় যেহেতু কম, তাই আমরা ফেসবুকের একটি প্রশ্ন নিচ্ছি, সেটা শহীদুল্লাহ খান লিখেছেন যে পায়ের ব্যথা, কোমরের ব্যথা অনেক 7 বছর ধরে, এবং সিলেট ময়মনসিংহে অনেক চিকিৎসক শহীদুল্লাহ খান দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছেন না, আপনার কাছে ভালো হবার পরামর্শ চেয়েছেন। জি, প্রথম কথা হচ্ছে আপনার রোগীদের আরও ডিটেলস লাগবে যে ওনার বয়স কত, কী করেন বা ডায়াগনোসিসটা কী। তো পায়ের ব্যথা তো শুধু শুধু হয় না, এবং যেহেতু 7 বছর ধরে অবশ্যই কোনো কারণ আছে। সেটি তো পায়ের ব্যথার অন্যতম অনেক কারণ, তার মধ্যে পিএলআইডি একটা কারণ হতে পারে, মাসেলে বিভিন্ন রোগ থেকে হতে পারে, আর্থ্রাইটিস থেকে হতে পারে, তারপর হচ্ছে মায়ালজি হতে পারে, নিউরাল বিভিন্ন সমস্যা থেকে পায়ে ব্যথা হতে পারে। তো আমার মনে হয় আপনার প্রপার ডায়াগনোসিস করা দরকার। আপনি যে ডাক্তার সাহেবদেরকে দেখাচ্ছেন, ওনাদেরকে বলেন যেন আপনার রোগটা নির্ণয় করে যেটা কি রোগ, এবং ডায়াগনোসিসটা দরকার, খুবই ইম্পর্টেন্ট। এবং রোগ নির্ণয় যখন হয়ে যাবে, তখন আপনি প্রত্যেকটা রোগের ডাটা, কিন্তু এখন পৃথিবী এত আগিয়েছে যে ইন্টারনেটে পাওয়া যায়, আপনি প্রত্যেকটা রোগের চিকিৎসা কী কী করা উচিত আপনি পেয়ে যাবেন। আর যেহেতু দীর্ঘমেয়াদি ব্যথা, এটা বসে না থেকে এটা ডায়াগনোসিস করতে হবে, প্রয়োজনে এমআরআই বা ব্লাড টেস্টের মাধ্যমে ডাক্তার সাহেবরা করে থাকেন। এটা ডায়াগনোসিস ক্লিয়ার করলে আপনি তখন চিকিৎসাটা ভালো করে দেওয়া যাবে, কারণ স্পেসিফিক কোথায় কী রোগ হয়েছে এটা না বললে উত্তর দেওয়া খুব মানে রোগটাকে ধরে চিহ্নিত করে তার চিকিৎসা দিলে 7 বছর তো ভোগার কথা না, কথা না। তাই আর না? পায়ের ব্যথা কিন্তু এটা তো একটা উপসর্গ, অনেক কারণই হতে পারে, অনেক এখন কারণ আমাদের হতে কারণ পারে। নির্ণয় করতে হবে আর পা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বডির, বডির পা মধ্যে। দিয়ে আমরা চলাচল করি। 7 বছর ধরে যদি পা ব্যথা নিয়ে উনি থাকেন, তাহলে কাজ করবেন কিভাবে? অবশ্যই ওনার হ্যাম্পার হচ্ছে, অবশ্যই তাই লাইফে সমস্যা হচ্ছে। তো কোয়ালিটি আমার অফ মনে লাইফই হয়, তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আমার মনে হয় উনি একজন স্পেশালিস্টকে দেখিয়ে ডায়াগনোসিসটা ক্লিয়ার করুক। ইউটিউব থেকে আরেকটি প্রশ্ন এসছে, আচ্ছা, একজন দর্শক লিখেছেন যে তার ডিস্ক প্রোল্যাপস আছে, HLA-B 27 পজিটিভ, এবং শুকিয়ে যাচ্ছেন, মাংস ঝুলে পড়ছে, এইগুলোর কারণ জানতে চেয়েছেন, এবং এর যে কীভাবে উনি ভালো হবেন তাও জানতে চাচ্ছেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখানে আমরা এই জন্য বারবার বলি যে আমরা প্রত্যেকটা রোগকে শুধু স্পেসিফিক রোগ নিয়ে বসে থাকবো না, হুম হুম যে আমার পিএলআইডি হয়েছে, ওকে এতটুকুই শেষ। হুম আমরা কেবল পিএলআইডির চিকিৎসা দিলাম, হুম হুম ফিজিওথেরাপি করলাম, সার্জন অপারেশন করলো, ওষুধ খেলো, নো। প্রত্যেকটা রোগের পাশাপাশি কোমরবিডিটিসগুলো দেখতে হবে, যে সেটি পাশাপাশি অন্য কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে কি না। যেমন বাকিটা জীবন উনি অন্তত যতটুকু পুনর্বাসন হওয়া যায় সেটা ধরে উনি চলাফেরা করতে পারবে। একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা, হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম লিটন, আমি বগুড়া থেকে বলছি। আমার জি, বয়স 37 বছর। আচ্ছা, আমি স্যারের কাছে প্রশ্ন করতে চাই যে আমার 4 মাস আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ফিমারটা ভেঙে আমার 2 টুকরো হয়ে যায়। হ্যাঁ, অপারেশন করা হয়েছে, 15 দিন পর ব্যান্ডেজ খোলা পরে ডাক্তার বাসায় কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছিল। হাতে তো তখন পুরোপুরি ভাঁজ হইতো না, সে ডাক্তার যে ব্যায়াম দেখিয়ে দিছে সেটা করার পরে মোটামুটি 1 মাস ব্যায়াম করার পর আমার হাঁটুটা পুরো ভাঁজ হইতো, আচ্ছা, দেখা তেমন করতো না। আর 1 মাস পর আবার ডাক্তারের কাছে গেলাম চেক আপ করার জন্য, তিনি এক্স রে করলেন, হাড়ের তোমার এক্স রে করতে বললেন, দেখে বললো হাড়ের অবস্থা ভালো আছে, তো বললো ঠিক আছে আপনি এখন 1 মাস ফিজিওথেরাপি দেন, পায়ে আপনার শক্তি কম, পাও দুর্বল। তা আমি 3 দিন 4 দিন থেরাপি দেওয়ার পর থেকে আমার পায়ের ব্যথাটা মানে এতটা বেড়ে গেছে, জাস্ট 2 মাস যাওয়াতে ব্যথা কমতেছে না। এর মধ্যে পেইন কিলার খেলাম, ইঞ্জেকশন দিলাম,
আচ্ছা ফিজিওথেরাপি কোথায় নিচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, ফিজিওথেরাপি চিকিৎসা অনেকে ফিজিওথেরাপিস্ট না, সেই হয়তো ডিপ্লোমা করেছে, এসএসসি পাস করে শিক্ষানবিশ ছিল আপনাদেরই হয়তো কেউ, হ্যাঁ তারা বা ডিপ্লোমা তারা ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়, যেটা বাংলাদেশ সরকারের আইন বহির্ভূত। সরকার কিন্তু আইন দ্বারা ফিজিওথেরাপিস্টকে বলে দিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাকে অন্যান্য যে মেডিকেল গ্রাজুয়েট আছে, যেমন এমবিবিএস, বিডিএস বা বিএসসি ইঞ্জিনিয়ার বা যত ইকুইভ্যালেন্ট ডিগ্রি তাদের থাকতে হবে, তাহলে সে ফিজিওথেরাপিস্ট হতে পারবে, আদারওয়াইজ না। তো অনেকে হয়তো নিজেদেরকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় মফস্বলে, অথবা অ্যাভেলেবেল না, রুগীরও কী করবে, মানুষ ইয়ে করে। তা আমার মনে হয় আপনি ওরিড হওয়ার কিছু নেই ভাই, আপনি ফিজিওথেরাপি খুব সিম্পল আপনার জন্য। আপনি আপনার আমার ইউটিউব চ্যানেলে দেখবেন হাঁটুর একটা এক্সারসাইজ দিয়েছি, কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ। সেটা কি, আপনি একটা টাওয়াল, বড় টাওয়াল বা যদি বাচ্চাদের ওই যে কোল বালিশ বলে না, ছোট বাচ্চাদের দেওয়া হয়, সে কোল বালিশের মতো গোল করে আপনার হাঁটুর নিচে রেখে শুয়ে শুয়ে হাঁটু দিয়ে চাপ দেওয়া, এটা ইউটিউবে দেখবেন আমি দিয়েছি, ওই এক্সারসাইজটা করেন। দিস ইজ কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ, এইটা একটা করবেন। আর একটা হচ্ছে উঁচু কোথাও বসে, যেমন কোনো খাটের কিনার বা টেবিলের কিনারে বা উঁচু কোনো স্থানে যেখানে সুন্দরভাবে বসা যায়, বসে বসে পা উঠানো নামানো আস্তে আস্তে নিজে নিজে একা একা করবেন, এগুলোই করেন। আর সাইকেল চালাতে পারলে সাইকেল চালান, আর যদি সাঁতার কাটা সম্ভব, আপনি যেহেতু মফস্বলে আছেন, আমি জানি না আপনার অ্যাভেলেবিলিটি আছে কি না, পুকুরে সাঁতার কাটবেন, দরকার কলার ভেলা বা যে কোনো কিছু একটা ধরে সাঁতার কাটবেন, এইগুলো করলেই ভাই এটা ভালো হয়ে যাবে। এটা নিয়ে ওই ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে উল্টাপাল্টা থেরাপি দিয়ে হাঁটু নষ্ট করার দরকার নেই, আপনার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, অথবা একজন একজন ফিজিওথেরাপিস্ট যাকে যাকে বলে, যে সে তার সাথে যোগাযোগ করবেন, যে যার ন্যূনতম অন্তত কোনো ইউনিভার্সিটি গ্রাজুয়েশন ডিগ্রি আছে, যে ব্যাচেলার ডিগ্রি আছে। সাধারণত বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রিটা প্রোভাইড করে থাকে, যারা যেমন নিটোর পঙ্গু হাসপাতাল এই ডিগ্রি দেয়, আর অন্যান্য বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটও ডিগ্রিগুলো দিচ্ছে। তো সেখানে এই জাতীয় ফিজিওথেরাপি চিকিৎসকের আপনি স্বর্ণপন্ন হতে পারেন। তবে আপাতত এক্সারসাইজগুলো করেন, সাইক্লিং, স্ট্যাটিক হাঁটুর কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ, বা বসে বসে পা উঠানো নামানো, শুয়ে শুয়ে আপনি নিজে হাঁটু ভাঁজ করবেন, সোজা করবেন, এগুলো রেগুলার নিয়মিত দুবেলা করতে থাকেন। আর এটা নিয়ে এত স্ট্রেস দেওয়ার দরকার নেই, এত অতিরিক্ত পেরেশানির দরকার নেই, কিন্তু জাস্ট এক্সারসাইজগুলো করতে থাকেন আর হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন রাস্তায়, ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। সেই স্ক্রুটা যে পেইনটা হচ্ছে, হাঁটুতে পেন হচ্ছে, ওনার ফিমার ভেঙেছে, শ্যাফ্ট মানে উপরের অংশ, ওখানে স্ক্রুপ্লেট দিয়েছে ডাক্তার সাহেব। স্ক্রুপ্লেট দেওয়ার পর হয়তো অনেক সময় ব্যাকস্ল্যাপ দেওয়া থাকে দীর্ঘদিন, হাঁটু সোজা করে রাখা থাকে, হাঁটু আর ভাঁজ হয় না। এখন তার হাঁটুতে প্রবলেম, হাঁটুটা ভাঁজ হচ্ছে, উনি বলছে পেইন হচ্ছে। পেইনটা যদি অতিরিক্ত অনেক সময় স্ট্রে এক্সারসাইজ দেওয়া হয় বা ভুলভাবে ফিজিওথেরাপি দেওয়া হয়, তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে। এখন অ্যাক্টিভ এক্সারসাইজ, অ্যাক্টিভ মানে রোগী নিজে নিজে ব্যায়াম করুক, আর কিছুই লাগবে না, কিন্তু মাঝে মাঝে সঠিক উপায় তো করতে হবে। হ্যাঁ, এই যে বললাম কিছু আইডিয়া দিলাম যে এগুলো যদি তারা দেখে করতে পারে, আর না হলে হয়তো ঢাকা আসতে হবে, এসে কোনো ফিজিওথেরাপিস্টকে দেখে শিখে বাসায় গিয়ে করতে হবে। সেটি আরেক আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলতে হয়। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মনোয়ারা বগুড়া থেকে বলছি। জি মনোয়ারা বগুড়া থেকে বলুন। হ্যাঁ, আমার হচ্ছে কোমরের সমস্যা, কোমরে প্রচন্ড ব্যথা করে এবং সেই ব্যথাটা বাম পায়ের নিচ দিকে চলে যায়, খুব প্রচন্ড ব্যথা করে। হুম হুম। কতদিন ধরে? 4 বছর হলে। তারপরে ডাক্তার দেখান নাই? হ্যাঁ, আমি 4 বছরে অনেক ডাক্তার দেখাইছি। এমআরআই করেছেন? হ্যাঁ, এমআরআই করেছি। হ্যাঁ, কি বলেছে সমস্যা? এমআরআই বলছে আমার নাকি ডিস্ক ফ্লপ হয়েছে আর কি। কি চিকিৎসা করেছেন? আমিও ঔষধ খাইছি। হুম। ঔষধ খাইছি কিন্তু সে ঔষধে মানে ব্যথা কমে না, কিন্তু ঔষধ খাইলে ব্যথা কিছুটা কমে, আবার ঔষধ বাদ দিলে আবার পুরানাই ব্যথা শুরু হয়। আর কোনো চিকিৎসা করেছেন? না, আমি শুধু ঔষধই খাইছি, আর কোনো চিকিৎসা করি নাই, কিন্তু ডাক্তারের কাছে বলেন, আমাদের সময় খুব অল্প অল্প, ডাক্তার এখন ডাক্তার দেখাইলে ডাক্তার অপারেশনের কথা বলে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি বোন।
আপনার উনার 4 বছর ধরে পিএলআইডি, তো উনি কেবল ওষুধ খাচ্ছে, তাই আমরা 4 বছর, তো আমরা তো 10 বছর ধরেই মিডিয়াতে কথা বলতেছি, আর এর মধ্যে এত ওষুধ খেলে তো কিডনিও নষ্ট হয়ে যাবে, কিডনিও নষ্ট হয়ে যাবে। তা আপনি ওষুধ খাওয়া বন্ধ করেন, এখন ডাক্তার সাহেব হয়তো একটা কনক্রিট সিদ্ধান্তে আসছে যে অপারেশন, হ্যাঁ এই রোগের অপারেশন একটা ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট, কিন্তু আপনার মূল ট্রিটমেন্ট এতদিন বন্ধ আপনি করেন নাই, সেটা হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড পুনর্বাসন। আপনার আপনি আগে একজন ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসককে দেখিয়ে ফিজিওথেরাপি দিয়ে দেখেন, আশা করি এতদিন আপনি ভালো হয়ে যেতেন, আর যদি এটা ফেল করে আপনাকে তখন অপারেশন, ব্যথার ওষুধ বন্ধ করেন, ব্যথার ওষুধ বন্ধ করেন। জি, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, এই অপারেশন বিহীন যে হাঁটুর পুনর্বাসন চিকিৎসা, আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। তো এই যে আপনি যে এই বোনের প্রশ্নের উত্তরটা দিলেন, সেখানে কিন্তু এই যে চার এত বছর ধরে উনি ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, এরকম অনেক রোগী কিন্তু আছে যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কিডনির অবস্থা খারাপ করে দিচ্ছে, স্টোমাকের ইরোসিভ গ্যাস্ট্রাইটিস হয়ে যাচ্ছে। তো আসলে আসল যে ফিজিওথেরাপি দিয়ে যে এটাকে ভালো করা যায়, এই ধারণাটা হয়তো ছিল না। না নাই, এখন আসলে হচ্ছে কি, প্রায় 18 কোটি জনগণ, সবাই তো সবার ক্ষেত্রেই যে মিডিয়ার প্রচার বা জানবে হয়ে ওঠে না, সবাই তো আসলে এখনও ওই ওইভাবে মানে সচেতনতাটা ডেভেলপ করেনি, তবে হচ্ছে হচ্ছে। আগে তো রোগীরা ডাক্তারের কাছেই যেত না, এখন তো উনি 4 বছর কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে, হয়তো ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছে, এখন ডাক্তার সাহেব বলছে অপারেশন করতে, তো আগে তো এটাও ছিল না। তো আমি মনে করি যে এখন সময়ের ব্যাপার, রোগীরা আস্তে আস্তে যাবে, এবং একটা বাংলাদেশে কিন্তু ইন্টারনেটের এত সুন্দর প্রচলন মানে স্প্রেড হয়েছে যে আমাদের প্রত্যন্ত গ্রামে কিন্তু আমরা একটা জাস্ট নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একটা কম দামে, এটা দিয়েও কিন্তু আমরা ডাটা পাচ্ছি, যে রোগীরা ডাটা পাচ্ছে যে আসলে কোমর ব্যথার জন্য কি করা উচিত, অপারেশন না ফিজিওথেরাপি করবে না ওষুধ খাবে, বা ফিজিওথেরাপি চিকিৎসিত জানতো না মানুষ, তো সেটা অবশ্যই মিডিয়ার কল্যাণে এবং অনলাইন মিডিয়া এবং আমাদের এই যে স্যাটেলাইট মিডিয়া টেরিস্টোরিয়াল মিডিয়ার কারণে ডাক্তারদের প্রচার, সরকারের সচেতনতা, গণসচেতনতার মাধ্যমে ইমপ্রুভ হচ্ছে। ফিজিওথেরাপি যে এই যে ডিসিপ্লিনটা আপনি যেভাবে মিডিয়াতে এনে মানুষের মধ্যে যে ফিজিওথেরাপি সম্পর্কে একটা সঠিক ধারণা দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। যে আপনাকে ধন্যবাদ, আর সম্ভবত অনুষ্ঠান শেষ না, আর বলুন আপনি। আচ্ছা, তো একটা হচ্ছে এই যে ফিজিওথেরাপি জিনিসটা কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে, হ্যাঁ প্রাচীনকাল থেকে চলে আসছে, কিভাবে একেবারে প্রাচীনকালেই বিভিন্ন প্রাকৃতিক উপায়ে চিকিৎসা দেওয়া হতো, কেউ আঘাত পেলে কি করতো, আগে আঘাত পেলে গিয়া দূরে দূর দিয়ে গিয়ে কিছু ঠান্ডা পানি এনে ধরতো, ঠিক না, বা বরফ পাইলে বরফ দিত, তারপরে অনেকে দুব্বা ঘাস বলে এটাকে বেটে এনে দিত, বা বা আপনার যে কোনো কিছুতেই প্রাকৃতিক ট্রিটমেন্টটা কিন্তু চলে আসছে, কিন্তু এটা সায়েন্টিফিক ওয়ে হচ্ছিল না। ফিজিওথেরাপি চিকিৎসাটা হচ্ছে এই প্রাকৃতিক চিকিৎসাটাকেই সায়েন্টিফিক ওয়েতে আমরা এখন দিচ্ছি, যে সায়েন্টিফিক ওয়ে ওষুধ ব্যবহার যেন এখানে করতে না হয়। ওষুধ বলতে আমরা এখানে কেমিক্যালের কথা বলছি, বিভিন্ন যে ব্যথার ওষুধ, বিভিন্ন যে ওষুধগুলো আমাদের শরীরে বলতে চাচ্ছেন যে সায়েন্টিফিক্যালি এখন এই চিকিৎসাটাকে ফিজিওথেরাপি, আগে যে সনাতনী চিকিৎসা ছিল সেটাকে এখন সায়েন্টিফিক্যালি আনতে হবে। হ্যাঁ, অনুষ্ঠানে আসার জন্য শফিউল্লাহ প্রধান আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছ থেকে এই অপারেশনবিহীন হাঁটুর পুনর্বাসন চিকিৎসা, আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনতে পেলাম, আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তবে একটি কথা হচ্ছে যে মাস্ক অবশ্যই পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর আজ এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়, নিশ্চয়ই দেখবেন এবং উপকৃত হবেন। ভালো থাকুন।